আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের ব্লগে আমি আমার পুরনো দিনের কথা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। আজ হচ্ছে রবিবার, 13 তারিখ। তো এখন বাজে সকাল 8:30। আমি আর বাবাই ঘুমিয়ে আছি। আসলে বাবাই খুব ভোরবেলা উঠে যায়, তারপরে বেশ কিছুক্ষণ জাগনা থাকে, তারপরে সে আবার একটু ঘুমায়। আর বাবাইটাকে যদি আমি এভাবে বুকে নিয়ে ঘুমিয়ে থাকি তাহলে সে বেশ কিছুক্ষণ ঘুমায়, না হলে সে একটু পরপরই নড়াচড়া দিয়ে উঠে যায় যদি তাকে একা শুয়ে রাখা হয়। তো যাই হোক, আর বাবাইকে দেখলে অবশ্যই আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এখন আর আজকে বাইরে যাব, একটু বাইরে কাজ আছে, তো মোটামুটি সকাল সকালই বের হব। তো আমার নাস্তা করে বেরিয়ে পড়েছি কাজের জন্য। তো সেই কাজটা হচ্ছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা ওসমানী মেডিকেল কলেজের এখানে। তো আসলে মেডিকেলে কাজটা না, কাজটা হচ্ছে মেডিকেলের ভিতরেই হচ্ছে সোনালি ব্যাংক। তো আমরা ব্যাংকে যাব, ব্যাংকে একটু কাজ আছে। আর যেহেতু এই মেডিকেলে আসলাম, তো ভাবলাম আপনাদের সাথে এখানের কিছু মানে অতীতের কিছু সময় স্মৃতি এগুলো শেয়ার করি। আসলে এখানে আসলেই এখন বর্তমানে আমার সেই আগের দিনগুলো মনে পড়ে যায়, আর বেশ অনেক দিন পরে এখানে আসলাম। তো এখন যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো একসময় আমি প্রতিদিন ভোরবেলা আসতাম, আর সেটা ছিল শীতকালের সময়। এরকম সময়টাই রেগুলার আসা হতো, এই কারণেই আসা হতো কারণ আমার সাইকেল চালানোর ছোটোবেলা থেকেই খুব শখ ছিল, বাট ছোটোবেলা হয়ে ওঠেনি। গ্রামের বাড়িতে আসলে সবাই জিনিসটাকে ভালোভাবে অনেকেই নেয় না, তো এই জন্য আসলে সাইকেলটা চালানো আমার শেখা হয়নি। আর বাসায় কেউ ছিলও না যে আমাকে সাইকেল চালানো শেখাবে। তো সেই জিনিসটা আমার হাজবেন্ড একবার আমার মুখ থেকে শুনতে পারে, তো তারপর থেকেই তার মাথায় কাজ করছিল যে কখন সে আমাকে সাইকেল চালানো শেখাবে। তো আমরা যখন আমাদের কী বলে সিলেটে প্রথম থেকে থাকা শুরু করি, তখন থেকেই হচ্ছে আমার হাজবেন্ডের মাথায় প্ল্যানটা ঘুরঘুর করছিল। আর ওর একটা সাইকেলও ছিল, সেটার ছবি আমি কিছুক্ষণ পরে দিব। তো সেই সাইকেল দিয়ে ঠিক এই জায়গাটায় আমি সাইকেল চালানো শিখেছি। এখানে একটা রাউন্ড মানে শেপের একটা জায়গা আছে, এটা চারিদিকে ঘুরে ঘুরে সাইকেল চালাতাম। আর সকালবেলা তো এখানে আসলে তেমন মানুষজন থাকে না, অল্প কিছু মানুষ হাঁটাহাঁটির জন্য আসে ভোরবেলা, আর গাড়ি টাড়ি থাকে না। তো এখানে সাইকেল বা গাড়ি চালানোর জন্য মানে শিখতে গেলে পারফেক্ট একটা জায়গা আর কি বলা যায়। তো এখন যে জায়গাটা দেখছেন, আমি একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। দূরে যে একটা ছোট্ট ঘর দেখছেন, দুইটা বিল্ডিংয়ের মাঝখানে যে ছোট্ট ঘরটা, ওটা হচ্ছে মর্গ বলে, মানে অনেকেই চিনেন। আমার এটা মনে হলে এখনও ভয় লাগে। আমি আসলে জানতাম না যে এটা এই জায়গা আসলে। তারপর এখানে কিন্তু মানে রেগুলার সাইকেল চালাতাম। তো একদিন এক ভাবির মুখের থেকে শুনলাম যে আমি যে জায়গাটার কথা বলছিলাম ভাবিকে, তো বলতেছে ওইটা তো এমন জায়গা, তুমি ওই জায়গায় যাও, ভয় পাও না। তো আমি বললাম যে ভাবি আমি তো জানিই না যে এটা আসলে কি বলে, মানে আমি বলতে চাচ্ছি না। আর যাই হোক, তো এখনও মনে হলে ভয় লাগে, শোনার পরে ভয় লাগতো, কিন্তু আগে তো আসলে জানতাম না। তো এই জায়গাটি আসলে রেগুলার সাইকেল চালাতাম। এখন আমি দেখাচ্ছি ঠিক গাছটার পিছনে যে ছোট্ট ঘরটা ওইটা, তো এর আশেপাশ দিয়েই কিন্তু রেগুলার কি বলে আমি সাইকেল চালাতাম, এবং সাইকেল চালানো এখানেই শিখেছি। আর আমি খুব অল্প সময়ে, মাত্র একদিন বা দুই দিন ও আমাকে দেখিয়ে দিয়েছে, তারপরে আমি নিজেই একাই সাইকেল চালাতে পেরেছি, তেমন আমাকে কষ্ট পেতে হয়নি। আর সাইকেল নিয়ে আমার তেমন মানে খারাপ কোনো অভিজ্ঞতাও নেই যে পড়ে টড়ে বড় রকমের কোনো ব্যথা পেয়েছি, এরকম কিছু হয়নি। তবে ফার্স্টের দিকে একবার এখানে সাইকেল চালাতে গিয়ে দেখা গেছে ওই ওসমানী মেডিকেলের একটা স্টুডেন্টের বাস আসছিল, তো ওই বাস দূরের থেকে দেখে আমি ভয়ে সাইকেল ছেড়ে দিয়েছিলাম। তো ও পিছনে ছিল, ও সাইকেল ধরে রেখেছে, আর ওই ড্রাইভারটাও মানে ব্রেক করেছিল, আর সেও আমার সাথে দুষ্টামি করতেছিল যে মা সাইকেল চালাতে হলে তো একটু সাহস লাগবে, গাড়ি দেখলে ভয় পেলে তো হবে না, তো এই কথা বলতেছিল। যাই হোক, সেও খুব স্লো মানে অবস্থায় ছিল গাড়িটা, গাড়িটা সে ঘুরাচ্ছিল, তো এই আর কি। আর এই মাঠের মধ্যেও তখন আসলে অনেক বেশি বালু ছিল, যার কারণে
এখানে একবার সাইকেল নিয়ে আর মানে কি বলে প্যাডেল মারতে পারছিলাম না, এমন অবস্থা হয়েছিল। এখন ডান দিকে যে গলিতে যাচ্ছি এখানে একটা স্মৃতি আছে বলা যায়, এখন সেটা মজার স্মৃতি, বাট যদিও সেটা আগে কষ্টের স্মৃতি ছিল। কারণ সামনে আমি একটা বিল্ডিং দেখাবো, মানে ঘর দেখাবো, সেই ঘরের সাথে একবার সাইকেলে নিয়ে পড়ে গিয়েছিলাম। এই যে আমি দেখাচ্ছি ডান পাশে যেই ঘরটা দেখছেন অফ হোয়াইট কালারের, ঠিক এখানে একটা স্পিড ব্রেকার আছে, আর ব্রেকারের মাঝখানে কিন্তু একটা ফাঁকা আছে, সেটা এখনও আছে অনেক আগে যদিও। তো সেই ফাঁকায় সাইকেলের চাকা আটকে গিয়ে আমি কাত হয়ে পড়ে গেছিলাম। তো আমার সাথে ও ছিল, তো সাথে সাথেই ধরেছে, তো ব্যথাটা আমি পাইনি, ওর হাতে আসলে ব্যথাটাও পেয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আর ভিতরের দিকে ঢুকলে কিছুটা গ্রামের মতো লাগে, ভালোই লাগে। তো আগে এখানে প্রতিনিয়ত সকালবেলায় আসা হতো, বাট এখন আর আসা হয় না। তো অনেক দিন পর এখানে আসলাম, প্রায় দেড় বছর তো, এক দেড় বছর তো হয়েই যাবে অনেক দিন পরে। তো খুব ভালো লাগলো, অনেক কিছু পরিবর্তন হয়েছে এখানকার, তারপরও কিছু কিছু জিনিস আগের মতোই আছে। আর আপনাদের সাথে আমার সেই সময়ের কিছু ছবিও শেয়ার করছি, মানে যেই সাইকেলটা দিয়ে আমি সাইকেল চালানো শিখেছি, তো এই জন্যই সাইকেলটার ছবি বিশেষভাবে তুলে রেখেছি আমার সাথে। পাশে একটা বিয়ে বাড়ি আছে, বিয়ে খেতে রাতে আসবো ইনশাল্লাহ, আপনাদের নিয়ে আসবো রাতে সাথে করে, ভয় পায় না, আসলে মজা করলাম। যাই হোক, রাতে তো আর বিয়ে খেতে আসবো না, বিয়ে বাড়ি দেখলেই মানে এরকম একটা অনুভূতি হয়। তো গরু আর গরুর বাচ্চাটাকে দেখে ভালো লাগলো, সেটাও একটু ক্যামেরায় নিয়ে নিলাম। তো এখন ফিরছি বাসার দিকে, আর আমি সাইকেল চালানো শেখার পরে ও আমাকে অল্প কিছুদিনের মধ্যে, মনে হয় মাসখানি পরে, ও আমাকে একটা সাইকেল কিনে দেয় আর কি। যেহেতু ও যে সাইকেলটা চালাতো সেটা আসলে, ও যেহেতু হাইটে লম্বা, সাইকেলটাও হাইটে বেশি ছিল, তো আমার জন্য একটু কষ্ট হতো, আর ওটা তো লেডিস সাইকেল না, তো আমার জন্য খুব সুন্দর একটা লেডিস সাইকেল কিনে দিয়েছিল আমার বার্থডের কিছুদিন আগে, না অনেক দিন আগেই বলা যায়, শীতকাল ছিল তখন, যদিও আমার বার্থডে শীতকালে না। তো সাইকেল চালানো শেখার পরপরই ও আমাকে সাইকেলটা কিনে দিয়েছিল, সেটার ছবিও শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয় হলো সাইকেলটা কিনে আমি মাত্র 2 থেকে 3 দিন হয়তো চালিয়েছি, তাও এই জায়গায়, ভিতরের জায়গায়, আমি রাস্তায় কখনো বের হইনি। কারণ জানি না কেন এখনও আমার ভিতরে একটু ভয় কাজ করে, আমি রাস্তায় গাড়ি টাড়ি দেখলে আসলে মনে হয় যে না আমি পারবো না, সেই জন্য কখনোই আসলে রাস্তায় আমি সাইকেল চালাইনি, বড় গাড়ি টাড়ি দেখতে ভয় লাগে। বাট আমার স্কুটি চালানোর খুব শখ, তো আমার হাজবেন্ড বলছে তোমাকে, ও রিসেন্ট আমাকে স্কুটি কিনে দিতে চাচ্ছিল, আমি বলতেছে আমার সাহস হয় না, কারণ ভয় লাগে, আমি জানি না কেন। আমার ফ্রেন্ডরাও বলতেছিল যে এটা ভয়ের কী আছে, তোর মনে সাহস রাখতে হবে আর চালাতে হবে, তুই তো পারিস, তো তোর চালাতে সমস্যা কী? তা আমি বললাম আমি পারি ঠিক আছে, কিন্তু আমার কেন যেন নার্ভাস লাগে। তো যতক্ষণ না আমার ভিতর থেকে এই জিনিসটা কমবে ততক্ষণ আমি চাই না আমি রাস্তায় যাই, তাহলে মানে খারাপ কিছু একটা হবে। তো এই জন্য আমার হাজবেন্ডও এখন সাহস পায় না, ও বলে যে ঠিক আছে তুমি যেহেতু কনফিডেন্ট না, তো তুমি বাইরে থাকলে হয়তো আমারও টেনশন হবে, তো সেটার দরকার নেই। আর এখন আসলে যেহেতু ও বাইরে মানে খুব কমই যাওয়া হয়, তো এই জন্য ওর বাইকেই কাজটা সেরে যায় আর কি। তো এখন ফিরছি এখান থেকে, অল্প কিছু সময়ের জন্য এখানে ছিলাম, তবে পুরোনো দিনের সেই কথাগুলো মনে পড়ে গেল। আমি সারা রাস্তায় ওর সাথে সেগুলো বলতেছিলাম যে দেখো এখানে এটা করেছিলাম, এখানে বসেছিলাম, এখানে ওই দিন বসে আমরা এটা খেয়েছি, তো সব আসলে এগুলো বলতেছিলাম। তো বলতেছে মানে পুরোনো অনেক কিছুই মনে পড়ে গেল আর কি। তো আপনাদের সাথে এখন কিছু ছবি শেয়ার করছি, এই যে সেই ঐতিহাসিক সাইকেল আমাদের জন্য, যেটার জন্য মানে যেটাই আমি সাইকেল চালানো শিখেছি, তো সেটার সাথেই কিছু ছবি শেয়ার করছি। এটা অনেক আগের ছবি, 2015 সালের তোলা ছবি, তাও 2015 সালে জানুয়ারির দিকে তোলা ছবি। এটা আপনাদের ভাইয়া, যদিও মাঝে মাঝে আমিও ভাইয়াটা কি, তো ও আসলে তখন অনেক বেশি হ্যাংলা ছিল, আমিও ছিলাম, আমিও তো এখন আগের থেকে অনেক বেশি মোটু হয়ে গিয়েছি। তো যাই হোক,
আর আমাকে যে সাইকেলটা কিনে দিয়েছিল সেটার ছবি এটা দেখতে পাচ্ছেন আপনারা। সাইকেলটা খুবই সুন্দর ছিল, এখনও আমার কাছে আছে, যদিও আমি মাত্র 2-3 দিন ব্যবহার করেছি। তো সেটা একদিন আপনাদের দেখাবো, এখন আসলে যেহেতু চালানো হয় না, অনেক বেশি কি বলে পড়েই আছে বলা যায় জিনিসটা, বাট ভালোবাসার জিনিসটাই এখনও রেখে দিয়েছি। আর ছবিগুলো আগে আমরা যে বাসায় থাকতাম ওই বাসার বাহিরের অংশের তোলা। তো যাই হোক, এখান থেকে এখন বাসায় ফিরছি আমরা, ছবিগুলো তো দেখলেন, আর কেমন লাগলো আমার সেই পুরনো দিনের কথাগুলো শুনে তা তো অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। আর অনেকেই আছেন যারা আমার সাথে বলেন যে আসলে আপু সব কথা কমেন্টে বলা যায় না, আপনার সাথে আরও কথা বলতে চাই, তো তাদেরকে বলবো যে অবশ্যই কথা বলবেন, কেন বলবেন না, আপনাদের জন্যই আমার পার্সোনাল একটা পেজ আছে তামান্না নাসির নামে, সেই পেজে আপনারা ইনবক্সে আমাকে নক দিবেন। আর পেজের লিঙ্কটা অবশ্যই আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব, যেটা আমার প্রতি ভিডিওতেই আমি দিয়ে দিই, তো সেখানে আপনারা আমার সাথে কানেক্ট হতে পারেন। তো বাসায় ফিরে এলাম, রান্না বান্নার ভিডিও আজকে আর করিনি, তো ইলিশ মাছ রান্না করেছি, টমেটো চাটনি করেছি, আর ডাল রান্না করেছি, আর হচ্ছে বাঁধাকপি ভাজি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে। তো আজকে আর রান্নার কোনো রেসিপি শেয়ার করিনি, আর আমি জানি না কেন রান্নার মানে টেবিলে আমি কোনো কিছু ভিডিও করলে সেটার কালারটা একদম বাজে, মানে ডিসকালার আসে, মানে আমার ডাইনিং টেবিলে, হয়তো এটা আলোর জন্য হতে পারে আমি ঠিক জানি না, কিন্তু ক্যামেরায় অন্যান্য জায়গায় মানে আলোটা মানে ভালোই আসে, বাট ডাইনিং টেবিলে খুবই বাজে আসে, তাই দেখতে কিন্তু খুব বাজে লাগছে জিনিসগুলো। তো আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি, বিকেলে ডাক্তারের কাছে আসবো, এই জন্য তো মাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি। তো অনেকে কনফিউশনে থাকতে পারে মাকে, মা হচ্ছে আমি আমার শাশুড়িকে আমার মা বলি, আর আমার মা যে মানে আমি মাকে আমার আম্মুকে আমি আম্মু বলি, তো এই হচ্ছে অবস্থা। তো নেক্সট টাইম হয়তো আশা করি আপনারা ভুলবেন না আম্মু আর মা বললে। তো মাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি, মায়ের মানে ইসে কানের ডাক্তার দেখাবো, অনেক আগে থেকে মায়ের কানের সমস্যা মানে কানে ব্যথা নাকি, আর হচ্ছে কি বলে পানির মতো আসে আর কি, যাই হোক এরকম কিছু, তো এই জন্যই মাকে নিয়ে আসছি ডাক্তারের কাছে। তো সে সহজে ডাক্তারের কাছে আসতে চায় না, বলে ডাক্তারের কাছে গেলেই যদি আমাকে কোনো অপারেশন দেয়, যদি আমাকে এত এত ওষুধ দিবে, তো এগুলোর ভয়ে সে আসতে চায় না। তো জোর করেই মোটামুটি তাকে ডাক্তারের কাছে নিয়ে আসছি। আর এই ফাঁকে বলে নিচ্ছি, অনেকেই আছেন আমার হাতের কাজে বিভিন্ন জিনিস নিতে চান বা আরও জিনিস দেখতে চান, তো তাদেরকে বলবো আমার হাতের কাজেরও আলাদা একটা পেজ আছে, অনলাইন বিজনেস পেজ, সেই পেজের নাম হচ্ছে তাহা বাই তামাস হ্যান্ডিক্রাফট, আপনারা সেই পেজেও আমার সাথে কানেক্ট থাকতে পারেন যদি হাতের কাজের কোনো কিছু দেখতে চান বা কোনো কিছু আপনাদের ভালো লাগে নিতে চান সেই ক্ষেত্রে। যদিও বাবু এখন খুব ছোটো, তাই আমি তেমন মানে কাজ নিচ্ছি না, অর্ডার নিচ্ছি না, অনেককেই ক্যান্সেল করছে, তারপরও আপনারা সেখানে কানেক্ট থাকতে পারেন। ইনশাআল্লাহ বাবু বড় হলে আপনাদের চাহিদা মোতাবেক আমি যে কোনো জিনিস বানিয়ে দেওয়ার ট্রাই করব। আর সেই পেজের লিঙ্কটাও কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে এই ভিডিও দিয়ে দিব, ফার্স্ট কমেন্টও দিয়ে দিব। আর অনেকেই বলেন যে আমার হাজবেন্ডকে নাকি সবসময় হাসি মুখে দেখেন, জি আলহামদুলিল্লাহ ও সবসময় হাসি মুখে থাকে, তো সেই কাহিনী আরেকদিন বলবো, ওর বিষয়ে অনেক কিছু অনেকেরই অনেক কিছু জানার আছে। তো মাকে দেখিয়ে নিয়ে আসলাম, আলহামদুলিল্লাহ মার তেমন সমস্যা নেই, ওষুধ টুষুধ দিয়ে দিয়েছে, আর এখন বাসায় আমরা সবাই মিলে লুডো খেলছি, এটাও কিন্তু আগের দিনের কিছু কথাই মনে পড়িয়ে দিচ্ছে। আসলে আমি আর আফিফের আব্বু যখন লুডো খেলি ও কখনোই আমার সাথে পারে না, জানি না কেন ও কখনোই জিততে পারে না, কারণ ও সবসময় লুডো খেললে একটা ধান্দায় থাকে যে কীভাবে মানে আমার গুটি খাবে সেই ধান্দায়, তো এইভাবে করতে করতে আসলে সবসময় নিজেই হেরে যায়। তো আমার বাসায় একটা ভাগ্নি এসেছে আমার, তো ওকে নিয়ে আমার ছোট ভাই বোনদের সবাইকে নিয়ে আমরা লুডো খেলছিলাম, তো বেশ ভালোই লাগলো, তবে আজকে আমি লুডোতে ভালো কিছু করতে পারিনি। আর এখন যেটা জানাবো সেটা হচ্ছে আমার সুইট একটা ভিউয়ার্সের আজকে জন্মদিন, আর যে আপুটার জন্মদিন সে আপুটার নাম হচ্ছে আনুষ্কা শর্মা, অনেক ভালো এবং লক্ষ্মী একটা আপু আমার, সে আপুটা অনেক দূর থেকে আমার ভিডিওগুলো রেগুলার দেখে, আপুটা ইন্ডিয়া থাকে এবং আপু আমাকে তার বাসায় যাওয়ার জন্য দাওয়াতও দিয়েছে। ইনশাল্লাহ আপু ইন্ডিয়া যদি বেড়াতে যায় কখনো,
আপনার ওখানে বেড়াতে যাব, আপনার সাথে দেখা করব, আপনার সাথে সরাসরি দেখা করার আমারও অনেক ইচ্ছা। আর আপু, হ্যাপি বার্থডে টু ইউ, আমার এবং আফিফ এবং আমার ফ্যামিলি সবার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল। আপনার আগামী দিনের পথ চলাগুলো অনেক ভালো কাটুক, সেই দোয়া করি। আর আপনারা যদি আরও কেউ আছেন যারা আমার ব্লগের মাধ্যমে এভাবে চান আপনাদের আমি বার্থডে উইশ করি বা আপনার প্রিয় মানুষকে বার্থডে উইশ করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।